বুঝলি বল্টু, মনে হচ্ছে নিতাই কিভাবে ঠাকুমাটা উচিত হয়নি। কেন বাবা, হুম, কাকি ছেলে এমনি বলছে যেন নিতাইয়ের ঠাকুমার ভাতার হয়। না রে ফুটো, ফোটকে ঠিকই বলেছে। ওই বোকা সাদা নিতাই যদি আমাদের নামে পুলিশ কেস করে দেয় তাহলেই তো আমাদের গাড় মারা হয়ে যাবে। আরে না না, ওর গাড়ে এত দম নেই, বেশি চুদু বুদুর করলে সেটা ভেঙে দেবো না। আচ্ছা ছাড় ওই সব, ল্যাংচা কোথায় রে? কোথায় আর থাকবে, বাড়িতে আছে হয়তো। ঠাকুমা আমি ক্লাবে গেলাম। একই ঠাকুমা, তুমি কান্না করছো কেন? কান্না করবো না তো কি করবো, তোদের মতন মিনসিদের জন্যে আজ আমার ভাতারটা কেলা নাকি হসপিটালে ভর্তি। কত স্বপ্ন দেখেছিলাম নিতাইকে নিয়ে হানিমুনে যাবো, ফুচকা খাবো, তোরা সব শেষ করে দিলি আমার। হ্যাঁ শখ কত, হানিমুনে যাবে, ফুচকা খাবে, বাড়ার বাল। শোনো ঠাকুমা, ওই চুদি ভাইকে বিয়ে না করে না তুমি বেঁচে গেছো, বুঝলো তো? ওই সেগোমাইটা হলো একটা জং ধরা শাবল, লাউরা যেখানে ঢুকবে জং ধরিয়ে দেবে। ওই বালটাকে যদি আমি এই বাড়ির আশেপাশে দেখি ওই যোদনা সাঁটায় কাঠ আমি খুলবো। আমি গেলাম। তোরা সব শুনে রাখ, ওই খানকি ছেলে নিতাইকে বিশ্বাস নেই, ঢ্যামনাটা কিন্তু আবার আসবে। কি ব্যাপার, তোরা তো দেরি হলো কেন? আর বলো না পল্টুদা, ওই গুজমানের জন্য ঠাকুমা কান্নাকাটি শুরু করে দিয়েছে। না ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। কি করা যায় বলো তো পল্টুদা, কি করা যায় মানে? হ্যাঁ ঠাকুমার উপর নজর রাখ, দেখবি ওই চুদির ভাই নিতাই যেন ঠাকুমা আশেপাশে না আসে। নিতাইকে দেখতে পেলে আমাকে খবর দিবি, আমি লেওয়ারাও সাটা ছিঁড়ে দেবো। হ্যাঁ ফুটো ঠিকই বলেছে, ঠাকুমার উপর তোরা সবাই নজর রাখ, ওই গুদমানিটা কিন্তু আবার আসবে। আচ্ছা বলটুদা ঠিক আছে। ও কি গরমে, লাউরা এমনি গরমে টেকা যাচ্ছে না, তার উপরে আবার কেলিয়ে মাজা ভেঙে দিয়েছে। ওই ঢ্যামরাগুলো যতই আমার আস্তে আটকাক না কেন, আমি বারে আমার সোনাকে বিয়ে করবোই, কেউ আটকাতে পারবে না। যাই এটি সোনার বাড়িতে যাই। শোন বাড়া, সব কটা চোখ কান খোলা রাখবি, একটা মাছিও যেন যেতে না পারে, ওই গুজমাই নিতাইকে দেখতে পেলেই ঠাপাবি। আচ্ছা আমরা তো রাস্তা পাহারা দিচ্ছি, আর ওদিকে নিতাই যদি ঘরের পেছন দিয়ে ঘরে ঢুকে পড়ে? তোকে বাড়া যেটা বলেছি সেটা কর। পটুদা ফুটো কোথায় গেল? এই ঘর মেরেছে, এরা তো লোটা রাস্তা পাহারা দিচ্ছে, নিজ্ঞাত আমাকে খুঁজে বেড়াচ্ছে রে। এবার কি করা যায়? পল্টু অনেকক্ষণ তো হয়ে গেল, এবার আমার খিদে পেয়েছে। বাবার বাড়া খাবো কাচিদা, কি এমন বাল ছিঁড়ে দিস সারাদিন যে খিদে পেয়েছে? কি হয়েছে বাড়া? কি আবার হবে, একটু পাহারা দিতে না দিতে এই গুদমান এগুলো খিদে পেয়ে গেছে। তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি একটু মাল আনতে গেছিলাম। এই দেখ বাড়া বাংলা নিয়ে এসেছি। আরে সাবাস, চল চল ভাই মাল খাই, খুব খিদে পেয়েছে। হ্যাঁ বাড়া চল চল, পরে পাহারা দিবি। হ্যাঁ হ্যাঁ চল। সোনা আমি চলে এসেছি। সোনা নিতাই তুমি চলে এসেছো, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, ওরা আমাকে কেলিয়ে কি ভেবেছে, আমি ভয় পেয়ে যাবো? আরে আমার নাম হলো নিতাই, নিতাই, আমি বড় কাউকে ভয় পাই না। চলো সোনা এই মুহূর্তে বিয়েটা করে নি। হ্যাঁ কিন্তু বাইরে তো ওরা পাহারা দিচ্ছে। তাহলে চলো আগে ফুল সজ্জাটা করে নি। হ্যাঁ শোন, মালমূল খেয়ে কিন্তু আবার পাহারা দিতে হবে, নিতাই গুদমানি কিন্তু যখন তখন চলে আসতে পারে। আরে বড় তুই কোনো চাপ নিস না। হ্যাঁ রে কোনো চাপ নেই, চাপ না থাকলেই ভালো। নাও পল্টুদা শুরু করো। বাঁচাও, হে ভূত ভূত, কে চিল্লালো, আওয়াজটা কেমন চিনা চিনা লাগছে। এ বাড়া ঠাকুমার আওয়াজ মনে হলো। কি বলছি বাড়া, ঠাকুমার মতনই তো লাগলো। চল তো বাড়া গিয়ে দেখি, চল চল চল। এই গার মেরেছে, এই বুড়ো চুদা কোয়ার থেকে এলো। কি দেখছি কি রে, চোরের বাচ্চা নিতাই আমার বউর সাথে লটর পটর করছে। দেখ অগেন, তুই কিন্তু বাড়া আমাকে চিনিস না। নিতাই, নিতাই আমার নাম। আমার বউর সাথে ফুল সজ্জা করা, তোর সেটা আমি ভাঙবো রে। কি দেখছি আমি, কি ভেবেছিস বাড়া, হাতে বাড়া কাটা মুন্ডু নিয়ে এসে আমাকে ভয় দেখিয়ে দিবি? আমাকে চিনিস বাড়া? হ্যাঁ মেরে বাড়া তো ছিনালি বের করে দেবো এক্ষুনি, দেখবি। নিতাই
আজ তোর গালে রক্ত আমি চুষে খাবো। গালে রক্ত চুষে খাবো মানে এই নে এ কি ওরে কামড়ে দিল কামড়ে দিল। চল 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 চল।